আমার আম্মু এখানে ট্রিটমেন্ট করছে গত রমজানে। ট্রিটমেন্ট করার পর উনি ওনার গাড়ে একটার পর একটা উঠে গেছে আর কি। তো সফুল্লা প্রধান স্যারের কাছে এসে উনি ট্রিটমেন্ট হয়েছে। তো থাকার পরে প্রায় 15 দিন ছিল এখানে, থাকার পরে উনি আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট ভালো পাইছে, আজকে 1 বছর উনি অনেক সুস্থ আছে। যাক, তো আমি ওনার সাথে কথা বলে দেখছি যে আপনি, আমার আম্মুকে বলছি যে ট্রিটমেন্ট করার পর আপনি কি বুঝতে পারছেন অথবা কি পাইছেন। উনি বলছে যে আলহামদুলিল্লাহ আমি এখন, আগে যেরকম চলতে পারতাম না, গাড় এদিকে ওদিক করতে পারতাম না, এখন আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। সালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকওয়াত হোসেন, আমার বাড়ি কুমিল্লার নাঙ্গুর থানা গ্রাম কাশীপুর, বয়স 29। আমার মূলত আমি দীর্ঘ প্রায় 3 বছর ধরে আপনার যে পিএলএডি যেটা বলে আর কি, বাংলাতে বলে মেরুদণ্ড, ওঠার ব্যথা নিয়ে আমি ভুগতেছি আর কি। আমার ব্যথাটা হচ্ছে থেকে আমার যখন ব্যথাটা শুরু করে করার সাথে সাথে আমার বাম অংশ পায়ের থেকে এমনকি আপনার মাথা পর্যন্ত ব্যথা করে। মানে আপনার মাথা যখন উঠে যায় তখন মনে হয় যেন আমি মানসিক রোগের চেয়েও খারাপ হয়ে যায়, এরকম লাগে আমার কাছে, ঠিক আছে। আর ব্যথা যখন স্লোলি হয়ে যায় তখন আপাতত আমি পুরোপুরি কন্ট্রোলে আসি। আমি আপনার নামাজ পড়তে পারতাম না, নামাজ পড়ার সময় আপনার ছেঁড়ে গেলে ছেঁড়ে বসেও নামাজ পড়তে পারতাম না, আপনার কোনো কাজ করতে পারতাম না বসে, আর সর্বোচ্চ 5 মিনিট দাঁড়িয়ে থাকলে এটা ব্যথা শুরু হতো আমার, এরপর এক জায়গায় বসে থাকলে ব্যথা হতো, এরপর আপনার কি বলে মাথা হালকা গার এদিক এদিক করলে গার ব্যথা করতো। ভাই আমি তো মূলত বাইরে থাকি, আমি আবুধাবিতে প্রায় ইন্টারভিউ 4টা ডাক্তার দেখাইছি ব্যথা নিয়ে। আমি যত ডাক্তার দেখে সবাই আমাকে বলছে আপনার এটা অপারেশন লাজুন লাগবে। তা আমি অপারেশনবিহীন ট্রিটমেন্ট করার জন্য চেষ্টা করছি কিন্তু ওখানে হয় নাই। যত ডাক্তারের কাছে গেছি এত ডাক্তার আমার বলছে যে আপনি অপারেশন। এরপরে আমি আপনার আমাদের ঢাকাতে আসি, ডাক্তার দেখাইছি, ওখানেও আমরা বলছি যে সেম কথা, অপারেশন লাগবে। তো আমি অপারেশনবিহীন ট্রিটমেন্ট হওয়ার জন্য বহুত চেষ্টা করছি কিন্তু আমার ছুটি না থাকার কারণে আমি আবার রিটার্ন ব্যাক চলে গেছি। চলে যাওয়ার অবস্থায় আপনার কি বলে যখন গেছি আবুধাবিতে তখন তাৎক্ষণিক আমার 2 মাস পর আবার ওর ব্যথাটা দেখা দিয়েছে আমার। কারণ এখান থেকে যে মেডিসিন দিয়েছে খাওয়ার পরে কিছুটা কন্ট্রোলে ছিল ব্যথা, এরপর যখন কাজে রানিং হয়েছিল রানিং অবস্থা আবার ব্যথা দেখা দিছে। সেম কন্ডিশন ব্যথা উঠলে আমি চলতে পারি না, আপনার কি বলে ব্যথার ব্যাক ফিন্ডের অবস্থায় আমার চোখে দিয়ে পানি পড়ে যায়, এমন অবস্থা ডিউটি থাকা অবস্থা। তো যাক, এরকম নিয়ে আমি 1 বছর বহুত কষ্টে এরকম করে চলছি। চলার পরে আমার আম্মু এখানে ট্রিটমেন্ট করছে গত রমজানে। ট্রিটমেন্ট করার পর উনি ওনার গাড়ে একটার পর একটা উঠে গেছে আর কি। তো সফুল্লা প্রধান স্যারের কাছে এসে উনি ট্রিটমেন্ট হয়েছে। তো থাকার পরে প্রায় 15 দিন ছিল এখানে, থাকার পরে উনি আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট ভালো পাইছে, আজকে 1 বছর উনি অনেক সুস্থ আছে। যাক, তো আমি ওনার সাথে কথা বলে দেখছি যে আপনি, আমার আম্মুকে বলছি যে ট্রিটমেন্ট করার পর আপনি কি বুঝতে পারছেন অথবা কি পাইছেন। উনি বলছে যে আলহামদুলিল্লাহ আমি এখন, আগে যেরকম চলতে পারতাম না, গাড় এদিকে ওদিক করতে পারতাম না, এখন আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তো ওনার সাথে কথা বলার পরে আমি বিভিন্ন রকম ফেসবুকে ইউটিউবে দেখলাম যে আলহামদুলিল্লাহ মোটামুটি অধিকাংশ রুগী বাইরের থেকে, ওমান থেকে একজন লোক আসছে এখানে ট্রিটমেন্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ দেখার পরে তারপরে আমি আরও নিজের মাইন্ডটা আরও ক্লিয়ার করতে পারছি। করার পরে আলহামদুলিল্লাহ আমি ইমিডিয়েটলি সাথে বলতেছি যে জামুগা, আমার অবস্থা ইমার্জেন্সি, আমি ছুটি নিয়ে আসছি। আসার পরে এখানে আসি, আজকে আমার 13 দিন আমি ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি। আর বিশেষ করে এখানে যে ফিজিওথেরাপিস্ট যারা আছে আলহামদুলিল্লাহ অত্যন্ত অনেক ভালো, এমনকি তাদের থেরাপিস্ট অনুসারে আলহামদুলিল্লাহ যত রুগী আছে আমার জানা মতো আর কি, পিএলএডি মানে আমারটা আমি বলতে আছি আলহামদুলিল্লাহ, আমি প্রথম স্টার্টিং 5 দিনে আমি আলহামদুলিল্লাহ ভালো দিকে দেখা দিছে আমার, আর আজকে 13 দিন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো দিকে আছে। এখন নামাজ পড়তে আমার সমস্যা হয় না, রুকুতে যেতে সমস্যা হয় না, সেজদাতে যেতে সমস্যা হয় না, বসলে আলহামদুলিল্লাহ ব্যাক পেইন হয় না, আপনার কি বলে দাঁড়িয়ে থাকলেও ব্যাক পেইন হয় না, এখন সর্বদিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো। আমি বলতে চাই যদি আপনারা যদি বিভিন্ন রকম মেডিসিন অথবা অর্থোপেডিক কি বলে বিভিন্ন রকম ডাক্তারের কাছে না গিয়ে আপনারা সোজা এখানে আসি ডিফেন্স হাসপাতালে আসি, ডাক্তার সফিলা প্রধানকে দেখালে আপনাদের জন্য অনেক ভালো হবে। এমনকি যারা প্রবাসে আছেন, বিশেষ করে প্রবাসে যারা আছে,
তাদেরকে একটাই উদ্দেশ্য করে বলবো, অপারেশন না হয়, অপারেশন বিন আপনারা এখানে আসতে পারেন। ইনশাআল্লাহ আমি একজন প্রবাসী হিসেবে বলতেছি, আলহামদুলিল্লাহ আমি ট্রিটমেন্ট ভালো পাইছি, এটা আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তবে এটা একটা গ্যারান্টি, কারণ আমার স্যারও বলছিল আপনার 25 দিন, কিন্তু আমি আলহামদুলিল্লাহ 13 দিন আমি সুস্থ হয়ে বাড়িতে যাইতেছি। যাক আলহামদুলিল্লাহ, আমি আমার জন্য দোয়া করি এবং কি সবার জন্য দোয়া করি, বিশেষ করে এখানে ডাক্তার থেরাপিস্ট যারা আছে সবার জন্য আমি দোয়া করি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।